এই ক্লুগুলো রয়েছে যেমন ওয়াজবর্ন ওয়াজবর্ণ কোথায় ব্যবহৃত হবে আমরা এখানে লেখা আছে যে বাক্যের মাঝে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি কোনো শাল বা স্থানের নাম থাকে অর্থাৎ বাক্যের মাঝে শূন্যস্থানটি থাকবে এবং শূন্যস্থানের পরে শাল থাকবে অথবা স্থানের নাম থাকবে তাহলে হচ্ছে ওয়াজবর্ন বসে যেমন এখানে একটা এক্সাম্পল আমরা দেখি নজরুল ড্যাশ ইনসুরুলিয়া বাক্যের মাঝে শূন্যস্থান রয়েছে এবং শূন্যস্থানের পরে কি রয়েছে শূন্য স্থানে পরে রয়েছে সুরুলিয়া আমরা জানি যে সুরুলিয়া হচ্ছে একটা স্থানের নাম সুরুলিয়া কৃষির নাম একটা স্থানের নাম বর্ধমান জেলার একটা স্থানের নাম আছে সুরুলিয়া তো শূন্য স্থানের পরে যদি কোনো স্থানের নাম থাকে তাহলে শূন্য স্থানে কী বসবে শূন্য স্থানে ওয়াজ বন্ড বসবে আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই এখানে ওয়াজ বসিয়ে দিব কারণ আমরা জানি যে শূন্য স্থানে পরে যদি কোনো স্থানের নাম বা কোনো সালের নাম থাকে তাহলে ওয়াজ বসে হ্যাভ টু হ্যাজ টু হ্যাব টু হ্যাজ টু কোথায় বসবে সাবজেক্টের পর শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরে প্রিন্সিপাল বার থাকে তাহলে হ্যাভ টু হ্যাস টু বসে অর্থাৎ শূন্যস্থানের পরে যদি কী থাকে প্রিন্সিপাল ভার থাকে প্রিন্সিপাল বার মানে মেইন ভার্ভ যদি থাকে তাহলে সেখানে হ্যাব টু বা হ্যাস টু বসে এখানে আরেকটা নোট রয়েছে বাধ্যবাধকতার ক্ষেত্রে হ্যাপ টু হ্যাস টু বসে অর্থাৎ কোনো কিছু যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে সেখানে হ্যাপ টু হ্যাজ টু বসে মানে একটা এক্সাম্পল দেখি যে ওই আমরা একটা এক্সাম্পল এখানে দিয়েছি যে উই ড্যাশ লার্ন ইংলিশ টু পাস ইন দ্য এসএসসি এক্সামিনেশন অর্থাৎ এসএসসি পাস করতে আমাদেরকে ইংরেজি শিখতেই হবে এখানে শূন্য স্থানের পরে লার্ন রয়েছে যেটা হচ্ছে যে একটা ভার আমরা জানি শূন্য স্থানের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে এবং এটা যদি বাধ্যবাধকতা বুঝে এই সেন্টেন্সটা হচ্ছে ইংরেজি এসএসসি পরীক্ষা পাস করতে হলে আমাদেরকে ইংরেজি শিখতেই হবে একটা একরকম বাধ্যবাধকতা বোঝানো হয়েছে এবং শূন্য স্থানের পরে কি রয়েছে এখানে হ্যাপ টু রয়েছে মেইন ভার্ব রয়েছে তাই এখানে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বসিয়ে দিব এখানে দেওয়া আছে যে হ্যাপ টু এবং হ্যাজ টু কোথায় হ্যাভ টু বসবে আর কোথায় হ্যাজ টু বসবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসবে তখন হ্যাজ টু বসবে আর বাকি ক্ষেত্রে হচ্ছে যে হ্যাভ টু বসবে তা আমরা এখানে যেহেতু উই প্লুরাল তাই আমরা তাহলে কি উই হ্যাভ টু লার্ন ইংলিশ টু পাস ইন দ্য এসএসসি এক্সামিনেশন এসএসসি পরীক্ষা পাস করতে আমাদেরকে ইংরেজি শিখতেই হবে এখানে শূন্যস্থানের পরে লান রয়েছে যেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং এটা বাধ্যবাধকতা বুঝিয়েছে তাই আমরা এখানে হ্যাভ টু বসিয়েছি এবার আসবে আমরা উড রেদারের মধ্যে কোথায় উড রেদার বসবে কোনো বাক্যের মধ্যে যদি দান থাকে দেন থাকে তাহলে উড রেদার বসে কোনো বাক্যের মধ্যে কি থাকবে দ্যান থাকবে টিএচ দ্যান যদি থাকে তাহলে আমরা সেখানে কি বসাবো সেখানে উড রেদার বসাবো যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আই ড্যাশ ডাই দেন ব্যাগ এখানে দেন রয়েছে আমরা কি শিখছি টেকনিকটা যদি সেন্টেন্সের মধ্যে দেন থাকে তাহলে সেখানে উড রেদার বসবে যেহেতু এখানে দেন আছে তাই আমরা এখানে শূন্যস্থানে উড রেদার বসাবো তাহলে আই উড রেদার ডাই দেন ব্যাগ এখানে দেন আছে তাই উড রেদার বসছে দেন থাকলেই উড রেদার বসবে এবার হ্যাড হ্যাড ব্যাটার সম্পর্কে শিখবো এর আগে আমরা হ্যাভ টু হ্যাজ টু শিখছি হ্যাড ব্যাটার তো একই নিয়ম অর্থাৎ সাবজেক্টের পরে শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরে প্রিন্সিপাল ভার্ব থাকবে তাহলেই হেড ব্যাটার বসবে এখানে একটা নোট আছে যে হ্যাপ টু হ্যাজ টু বসে বাধ্যবাধকের ক্ষেত্রে আর হেড ব্যাটার বসবে উচিত অর্থে হ্যাড ব্যাটার কখন বসবে উচিত বুঝাতে হেড ব্যাটার বসে যেমন ইউ ড্যাশ গো টু কলেজ তোমার কলেজে যাওয়া কি উচিত এরকম কিছু যদি বোঝায় এখানে একটা ক্লু থাকবে যখন পরীক্ষা প্রশ্ন আসবে তখন আরেকটা সেন্টেন্স থাকবে সেটা দ্বারা বুঝতে পারবে যে এটা উচিত বোঝানো হয়েছে না বাধ্যবাধকতা বোঝানো হয়েছে তো এখানে আমরা শূন্যস্থান আছে শূন্যস্থানের পরে গো রয়েছে যেটা হচ্ছে প্রিন্সিপাল বার্ভ মেইন বার্ভ তো এখানে যদি শূন্যস্থানের পরে প্রিন্সিপাল বার্ভ থাকে তাহলে শূন্যস্থানে কি বসবে শূন্যস্থানে হ্যাড ব্যাটার বসবে তাই আমরা এখানে হেড ব্যাটার বসিয়েছি শূন্যস্থানের পরে যদি মেইন বার্ব থাকে তাহলে সেখানে হ্যাড ব্যাটার বসবে এবার আমরা শিখব লেট অ্যালন সম্পর্কে লেট অ্যালন কি বাক্যের মধ্যে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে লেট অ্যালার্ন বসে অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কি থাকবে কোনো নেগেটিভ শব্দ থাকবে নেগেটিভ শব্দ বলতে কি ডোন্ট ক্যান্ট ওন্ট এই ইত্যাদি নেগেটিভ শব্দ যদি থাকে তাহলে সেখানে লেট অ্যালার্ন বসে যেমন সীমা সীমা ক্যান্ট ফাস ইন দ্য এক্সাম ড্যাশ এ ফ্লাস এখানে শূন্যস্থানে একটা নেগেটিভ সাব সেন্টেন্সে একটা নেগেটিভ শব্দ আছে সেটা কি ক্যান্ট আমরা জানি যে শূন্যস্থানের আগে যদি ক্যান্ট থাকে সেন্টেন্সে যদি ক্যান্ট নেগেটিভ শব্দ থাকে তাহলে সেখানে কি বসবে সেখানে লেট অ্যালন বসবে সেখানে লেট অ্যালন বসবে তাই এখানে আমরা শূন্যস্থানের যেহেতু নেগেটিভ শব্দ আছে তা আমরা এখানে লেট অ্যালন বসিয়েছি শূন্যস্থানে সেন্টেন্সে যদি ক্যান্ট নেগেটিভ কোনো শব্দ থাকে সেটা ওন্ট হতে পারে ডোন্ট হতে পারে অথবা ক্যান্ট হতে পারে কুডন্ট হতে পারে সেক্ষেত্রে আমরা শূন্যস্থানে লেট অ্যালন বসাবো এখানে যেহেতু সেন্টেন্সে ক্যান্ট আছে তাই আমরা এখানে লেট অ্যালন বসিয়েছি এবার আমরা শিখবো হোয়াটিভ সম্পর্কে হোয়াটিফ কোথায় ব্যবহৃত হবে লেখা আছে শুরুতে শূন্যস্থান এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন শুরুতে যদি শূন্যস্থান থাকে এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে হোয়াট ই বসে এখানে এক্সাম্পল আমরা দেখতেই পাচ্ছি খুব স্পষ্টভাবে যে ড্যাশ দ্য ট্রেন ইজ লেট ড্যাশ দ্য ট্রেন ইজ লেইট এখানে শুরুতে শূন্যস্থান আছে এবং শেষে কি রয়েছে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে শুরুতে শূন্যস্থান এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেখানে হোয়াট বসবে শুরুতে শূন্যস্থান শেষে প্রশ্নবোধক ছিন্ন থাকলে ওয়াট ইপ বসবে তো এটা শুরুতে শূন্যস্থান আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে তাই আমরা এখানে হোয়াট বসিয়েছি এবার আমরা শিখব এর ব্যবহার অর্থাৎ অ্যাসুনেস কোথায় ব্যবহৃত হবে সেন্টেন্সে দুইটি ফার্স্ট ইন ডিফিনিট যুক্ত সেন্টেন্সে প্রথমে বা শেষে শূন্যস্থান থাকে প্রথমে বা এখানে শেষে হবে না এখানে প্রথমে বা মাঝখানে শূন্যস্থান হবে যদি সেন্টেন্সের প্রথমে বা মাঝে যদি শূন্যস্থান থাকে তাহলে অ্যাজ সুন এস বসবেন যেমন এখানে একটা এক্সাম্পল দেখি সাকি বয় টু স্কুল দ্য ট্রেন লেফট সাকি বয়্যান্ড টু স্কুল এটা হচ্ছে একটা সেন্টেন্স ফার্স্ট ইন্ডিফিনিটেন্স দ্য ট্রেন লেফট এটা আর একটা সেন্টেন্স এটাও ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স দুইটা সেন্টেন্স থাকবে দুইটা যদি ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে কি বসবে সেখানে সেখানে সুন বসবে তো এখানে দুইটা আছে দুইটাই ফার্স্ট টেন্টিমিনিট টেন্স আমরা এখানে দুইটা যদি সেন্টেন্স থাকে দুইটাই ফার্স্ট টেন্টিভিনিট টেন্স থাকে তাহলে সেখানে অ্যাজ সুন অ্যাজ বসে এবার আমরা শিখবো এজ ইফ কোথায় বসবে শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট প্লাস ওয়ার অথবা ভার্বের ফার্স্ট ফর্ম বসে তাহলে অ্যাজিপ বসবে অর্থাৎ শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস অয়ার এবং ভার্বের ফার্স্ট ফ্রম থাকবে তাহলে অ্যাজিপ বসবে যেমন একটা এক্সাম্পল দেখি হি টক্স হি টক্স তারপর শূন্যস্থান হি অয়ার সাবজেক্ট প্লাস অয়ার রয়েছে সাবজেক্ট প্লাস অয়ার যদি থাকে শূন্যস্থানের পরে তাহলে সেখানে কী বসবে সেখানে অ্যাজি বসবে শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট প্লাস অয়ার থাকে তাহলে সেখানে অ্যাজি বসবে সেকেন্ড এক্সাম্পলটা কি হি স্পিক্স ড্যাশ হি নিউ এভরিথিং শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফ্রম রয়েছে হি নিউ নিউ হচ্ছে বারবার প্লাস ফর্ম তাই এখানেও অ্যাজ বসবে শূন্য পরে অ্যাজ যদি শূন্য স্থানের পরে যদি বারবার প্লাস থাকে সাবজেক্ট প্লাস বারবার প্লাস ফর্ম তাহলে অ্যাজ বসবে দুইটা টেকনিক এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ার থাকবে আর একটা সাবজেক্ট প্লাস বারবার প্লাস ফর্ম থাকলেই হচ্ছে অ্যাজ বসবে এবার আমরা শিবু দেয়ার নিয়ম দেয়ার কোথায় ব্যবহৃত হবে শূন্য শুরুতে শূন্য স্থান থাকবে এবং শেষে স্থান নির্দেশক শব্দ থাকবে শুরুতে শূন্য স্থান এবং শেষে স্থান নির্দেশক শব্দ থাকলেই দেয়ার বসবে এক্সাম্পল দেখি ড্যাশ ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ শুরুতে একটা শূন্যস্থান আছে এবং শেষে কলে ভিলেজ রয়েছে সরি ভিলেজ ভিলেজ হচ্ছে গ্রাম স্থান নির্দেশক শব্দ তো শুরুতে শূন্যস্থান এবং শেষে যদি স্থান নির্দেশক শব্দ থাকে তাহলে সেখানে কি বসবে সেখানে দেয়ার বসবে শুরুতে শূন্যস্থান শেষের স্থান নির্দেশক শব্দ থাকলে দেয়ার বসবে তাই এখানে দেয়ার ইজ এ ভিলেজ ইন আওয়ার কলেজ শুরুতে শূন্যস্থান রয়েছে এবং শেষের স্থান নির্দেশক শব্দ রয়েছে তাই এখানে দেয়ার বসছে এবার আমরা শিখব ইটের ব্যবহার শুরুতে শূন্যস্থান থাকবে তারপরে বিভার বা মেইন বার্ভ থাকবে তাহলে ইট বসবে যেমন ড্যাশ ইজ ইজ রয়েছে তাহলে এখানে কি বসবে ইট ইজ ইজি টু সে বা ডিফিকাল্ট টু এছাড়াও বাকি সবগুলো বসানোর পরে যেটা শূন্যস্থানটা খালি থাকবে সেখানে ইট বসিয়ে দিব তাহলে আরও সহজ শুরুতে শূন্যস্থান যদি থাকে এবং পরে যদি বিভার বা মেইন বার্ভ থাকে তাহলে আমরা ইট বসাবো এবার আমরা শিখবো ওয়ার্ড ডাজ লুক লাইক বা হোয়ার্ডস লাইক সম্পর্কে শিখব এটা হচ্ছে যে সেন্টেন্সে দুটি শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই হচ্ছে ওয়ার্ড ডাজ লুক লাইক বা হোয়ার্ডস লাইক বসবে এক্সাম্পল আমরা দেখি ড্যাশ দ্য গোস্ট ড্যাশ দুইটা শূন্যস্থান আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন একমাত্র এটাই যেটাতে এটাতে দুইটা শূন্যস্থান থাকে সেন্টেন্সে যদি দুইটা শূন্যস্থান থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে ওয়ার্ড ডাজ লুক লাইক বসে তাহলে আমরা প্রথমে বসাবো ওয়ার্ড ডাজ আর শেষে বসাবো লুক লাইক দুইটা শূন্যস্থান আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এটা দেখে আমরা হোয়াড ডাজ লুক লাইক বসাবো খুব সহজ সেন্টেন্সে যদি দুইটা শূন্যস্থান থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে হোয়ার্ড ডাজ লুক লাইক বসে হোয়ার্ডস লাইক কখন বসে দুইটা একই অনেক সময় হচ্ছে যে যদি আলাদা আলাদা থাকে এটার মধ্যে মেইন একটা ডিফারেন্স রয়েছে যদি বাহ্যিক নির্দেশ করে তাহলে হচ্ছে ওয়ার্ড ডাজ লুক লাইক বসে আর গুণগত জিনিস বুঝাতে হোয়ার্ডস লাইক বসে এটা আলাদাভাবে তেমন আসে না স্বাভাবিকভাবে দুইটা শূন্যস্থান থাকলে হোয়ার্ড ডাজ লুক লাইক বসে এটাই একটাই আসে পরীক্ষা যখন আসবে তাই এই হচ্ছে যে ইউ স্পেশাল ক্রুজ ইউনিক টেকনিক ফর স্পেশাল ক্রুজ আহ um, আমরা